ইচ্ছা থাকলেও রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে পারছে না বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন গুণগত ভিন্নতা থাকায় দেশের রিফাইনারিতে সেই তেল পরিশোধন সম্ভব নয় জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন বলছেন দেশে শুধুমাত্র একটি রিফাইনারি আরও রিফাইনারি স্থাপন হলে কম দামের অপরিশোধিত তেল কেনার সুযোগও নিতে পারবে বাংলাদেশ ফেরদৌস আরেফিনের প্রতিবেদন রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া এ সময় সস্তায় তেল পাওয়া অর্থনীতির জন্য স্বস্তির সে সুযোগ নিয়েছে পাশের দেশ ভারত রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে চেয়ে কম দামে অপরিশোধিত জ্বালানি তেল কিনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী কদিন আগেই জানিয়েছিলেন বাংলাদেশও রাশিয়ার প্রস্তাব পেয়েছে কেনার বিষয়ে পর্যালোচনা চলছে এবার তিনি জানালেন সেই জ্বালানি তেল এনে পরিশোধনে রয়েছে জটিলতা ওইটা সম্ভব না আমাদের পক্ষে সম্ভব না নেওয়ার এই জন্য আমরা ওই জায়গাতে যাচ্ছি না ওই বিতর্কে যাচ্ছি কারণ সেটা ম্যাচ করে না তাদের যে ক্রুড আর আমাদের ক্রুডের সাথে আমাদের যে রিফাইনারি সেটা সেটা ম্যাচ করে না বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার জ্বালানি তেলে সালফারের পরিমাণ বেশি এবং ভারী ভারতে প্রায় 20টি রিফাইনারি থাকায় তারা সেটি ব্যবহার করতে পারছে আমরা কম দামে কিনে যদি আমরা যেই প্রোডাক্টগুলো কম দামে সেটা যদি বেশি হয় তাহলে তো ওই লাভটা ওখানে চলে যাবে আমাদের মূলত দরকার হচ্ছে ডিজেল ওই ক্রুডটা আমাদেরকে ডিজেল দেবে অফকোর্স দেবে কিন্তু আমাদেরকে ওটার সাথে ইয়েও দিয়ে দিবে অনেক ওই নিচের যেটা ফার্নেস অয়েল বলি যেটা সৌদি আরবিয়াতে পাওয়া যায় ওই রিজেনে হ্যাঁ ওটাই আমরা আনি এবং ওইভাবে আমাদের রিফাইনটা তৈরি করা হয়েছে ইজাজ হোসেন জানান তিন ধরনের অপরিশোধিত তেল পাওয়া যায় কম দামি তেল পরিশোধন করে হয় 10টি পণ্য যার সবগুলোর ব্যবহার নেই দেশে সেগুলো রপ্তানির সুযোগ তৈরি করতে পারলে বেসরকারি খাতেও রিফাইনারি স্থাপন লাভজনক হবে ফেরদৌস আরেফিন নিউজ 24 ঢাকা